সকাল থেকে বয়ান ও জিকির আজকারের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার শেষ দিনের কার্যক্রম। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, টঙ্গী স্টেশন রোডে আছেন রাজিবুল হাসান, আবদুল্লাপুরে আছেন রাইদুল ইসলাম শুভ এবং বিমানবন্দর সড়কে আছেন নাজবুস সালিহি এবং উত্তরায় আছেন আলামিন তুষার। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। 57তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের একেবারে শেষ মুহূর্তে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আর কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আমরা যতদূর জানতে পেরেছি সকাল 9টা থেকে 10টার মধ্যে এই যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব তিনি মোনাজাত পরিচালনা করবেন এমনই কিন্তু কথা রয়েছে এবং এমনই কিন্তু তথ্য আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই মুহূর্তে ফজর নামাজের পরে যে নসিহতপূর্ণ বক্তব্য, সেই বক্তব্য চলছে। বিশেষ করে যারা ধর্মীয় সফরে বের হবেন, যারা তাবলিগের ভাষায় চিল্লায় যাবেন, তাদের উদ্দেশ্যে কিন্তু এই যে বক্তব্য, সেই বক্তব্য চলছে। তো এই মুহূর্তে একজন ভারতের মুরব্বী, তিনি মাওলানা জিয়াউল হক সাহেব, তিনি উর্দুতে হিন্দিতে বয়ান করছেন এবং সেটি বাংলায় তর্জমা করছেন বাংলাদেশের মুরব্বী মাওলানা নুরুর রহমান সাহেব। এবং এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যারা ধর্মীয় সফরে বের হবেন তাদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু বলা যায় যে দুটি দলে বিভক্ত হয়ে যাবেন যারা অংশগ্রহণকারী রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, যারা এখানে অংশগ্রহণ করেছেন, তারা দুটি দলে বিভক্ত হয়ে যাবেন আখেরি মোনাজাতের পর। আখেরি মোনাজাত শেষ করে কেউ নিজ গন্তব্য অর্থাৎ তার পরিবারের কাছে ফিরে যাবেন, সমাজে ফিরে যাবেন এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনের কাছে তা ইসলামের যে সুবহান বাণী, সেই সুবহান বাণী ছড়িয়ে দিবেন। পাশাপাশি আরেকটি দল চিল্লায় যাবেন তাবলিকের ভাষায় এবং সেই চিল্লার বিভিন্ন মেয়াদ হয়ে থাকে, 3 দিন, 10 দিন, 40 দিন কিংবা 3 মাসের জন্য চিল্লা হয়ে থাকে। সেই যে সফর, সেই ধর্মীয় সফরে তারা দাওয়াতের উদ্দেশ্যে বের হবেন। আসলে এখানে যে বয়ান চলছে, মাওলানা জিয়াউল হক সাহেব তিনি বয়ান করছেন, তিনি বলার চেষ্টা করছেন যে এই দুনিয়া কিন্তু একেবারে ক্ষণস্থায়ী একটি জীবন, এই কোনোভাবেই কিন্তু এই জীবনটি স্থায়ী নয়, যে কোনো সময় যে কারও কিন্তু মৃত্যু ঘটতে পারে। এজন্য এই মৃত্যুর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সবারই কিন্তু থাকা উচিত, আবাল বৃদ্ধ বনিতা সবারই কিন্তু থাকা উচিত, বিশেষ করে যারা তরুণ, বিশেষ করে যারা তরুণ যুবক বয়সে রয়েছেন তাদের কিন্তু এই প্রস্তুতি বেশি থাকা উচিত, যাতে করে সবাই কিন্তু আল্লাহর রাস্তায় বের হতে পারে এবং একজন এক একটি পরিবার থেকে একজন করে হলেও যেন এই যে ধর্মীয় সফর, সেই ধর্মীয় সফর দিতে পারেন। সেই ব্যাপারে তারা উদ্বুদ্ধ করছেন মানুষকে, বলার চেষ্টা করছেন যে এই যে শরীয়তের বিধিবিধানগুলো রয়েছে তারা যেন মানুষ মেনে চলে এবং মেনে চলার কারণে কিন্তু মানুষের জীবন সঠিক পথে পরিচালিত হয় এবং এই শরীয়তের বিধান মেনে চলার মাধ্যমে কিন্তু মানুষের যে ইহকালীন যে শান্তি, পরকালীন যে মুক্তি, সেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কিন্তু এবং সাথে পাশাপাশি এর কল্যাণ কিন্তু এর মধ্যেই কিন্তু নিহিত রয়েছে। এই জন্য এই কথাটি বারবার বলার চেষ্টা করছেন। তারা বলছেন যে এই ক্ষণস্থায়ী জীবনে আমরা নানা সময়ে নানাবিধ কাজকর্ম করে থাকি, অন্যায় করে থাকি, পাপ কাজ করে থাকি, সেই পাপ কাজ থেকে বিরত থাকার জন্য, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, অনুশাসনগুলো রয়েছে, সেই অনুশাসন মেনে চলার জন্য তারা বারবার করে আহ্বান করছেন শেষ মুহূর্তে এসে। আর কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই মোনাজাতকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকায় আমরা দেখে থাকি যে লাখ লাখ মানুষ কিন্তু ইতিমধ্যেই কিন্তু জড়ো হয়েছেন এবং নানান যেভাবে পারছেন সেভাবে অবস্থান নিয়েছেন। প্রতি বছরই আমরা লক্ষ্য করে থাকি যে ইজতেমায় যে পরিমাণ মানুষ প্রথম থেকে অংশগ্রহণ করেন, আখেরি মোনাজাতে এর কয়েক গুণ কিন্তু বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার কারণে আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে উত্তরা কামারপাড়া ব্রিজ সংলগ্ন আশপাশের উত্তরার বিভিন্ন সেক্টর রয়েছে, গাজীপুরের বিভিন্ন সেক্টর রয়েছে, ওদিকে টঙ্গী এলাকা রয়েছে, আশপাশের বিভিন্ন যে আবাসিক ভবনগুলো রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটির ছাদে, বারান্দায়, গাড়ির ছাদে, গাড়িতে ভেতরে বসে, মূল সড়ক তো বটে, আশপাশের ফুটপাতে নানা জায়গায় কিন্তু মানুষ ছড়িয়ে যান, বসে পড়েন এবং যেভাবে পড়েন, দুই হাত তুলে আল্লাহর দরবারে কিন্তু তারা কান্নাকাটি করেন, মনের অব্যক্ত যে কথা, মনের সৃষ্টিকর্তার কাছে যে নানা ধরনের চাওয়া, সেই চাওয়ার জন্য তারা
কান্নাকাটি করেন এবং সৃষ্টিকর্তার কাছে তারা ক্ষমা চান, মাগফিরাত চান এবং তারা বলেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পরিবারকে শান্তি দাও, নিজের উন্নয়ন, নিজের আত্মশুদ্ধি পাশাপাশি এই দেশের জন্য মঙ্গল কামনা করেন, এই দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে, মুসলিমরা যাতে ভালো থাকে, সেই দোয়াই কিন্তু বারবার কিন্তু সেই উচ্চারণ কিন্তু এই যে মোনাজাত আখিরে মোনাজাত, সেই আখিরে মোনাজাতে উঠে আসে। তো বলা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই আখেরি মোনাজাতে, আয়োজকদের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এবং এই মোনাজাতকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু যেই নিরাপত্তা ব্যবস্থা সহ আশপাশে যে যান চলাচল সেটি গত রাত থেকে কিন্তু কড়ারোপ করা হয়েছে ইতিমধ্যে, এবং এই যান চলাচলে কড়ারোপের কারণে এই যে টঙ্গি সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে আশপাশের এর যে চৌহদ্দিতে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু এখন পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারেনি, যাতে করে সেই যানবাহনগুলো প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন, যান জট তৈরি করতে না পারে, সেই ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল কিন্তু গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সামনে, এবং তারা বলছেন যে নানা ধরনের যে রুট, সেই রুটের যে পরিকল্পনা, সেই রুটের পরিকল্পনা তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এবং আমরা কিন্তু এই মধ্যরাতে এই যে ইজতেমার ময়দান, আমরা যারা গণমাধ্যম কর্মী হয়েছে তারা এখানে চলে এসেছি, এবং আমাদেরকে আসার পথেও কিন্তু নানাবিধ যে তল্লাশি, সেই তল্লাশির কার্যক্রমের আওতায় আসতে হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ইজতেমা এই মুহূর্তে মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করছেন, বাংলায় তর্জমা করছেন মাওলানা নুরুর রহমান সাহেব, এবং এইভাবেই কিছু নসিহতপূর্ণ বক্তব্য সেটি চলবে বিরতিহীনভাবে, এবং মঞ্চে যে বয়ান চলছে সেই বয়ানের এই একই সাথে কিন্তু এই বয়ানের সাথে কিন্তু যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়ে যাবে। তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে নসিহতপূর্ণ বক্তব্য চলছে। ইজতেমার অপর প্রান্তে রয়েছেন, টঙ্গি এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাজিবুল হাসান, ইজতেমা সংক্রান্ত আরও কিছু তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজিব, আজকে আখেরি মোনাজাত এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য দেশ দেশের বাইরে থেকে মানুষ এসেছেন, এবং যে যেভাবে পেরেছে তাদের যে সামিয়ানা, যেসব খিত্তা রয়েছে ময়দানের ভেতরে অবস্থান করে এখন বয়ান শুনছেন। একটু বলে রাখছি যে এই যে আজকে প্রথম পর্বের শেষ দিন বলা চলে, সেই মোনাজাতের মাধ্যমেই কিন্তু আজকে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। এই কারণে যারা আসলে এই জামাতে মোনাজাতে আসতে পারেনি, যারা ময়দানে আসতে পারেনি, জামাতের সঙ্গে যারা ময়দানে আসতে পারেনি, তারা কিন্তু মোনাজাতে অংশগ্রহণ করার জন্য যে যেখানে ছিল এই চলে এসেছে, রাত ভর এসেছে, এখনও কিন্তু মানুষ ময়দানমুখী, ময়দানের ভেতরে যদিও জায়গা পাচ্ছে না। আমি রয়েছি এই যে 160 একরের তুরাক নদের পূর্ব পারে, অর্থাৎ টঙ্গি স্টেশন রোড এবং ময়দানের পূর্ব এই অংশে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ আসলে এই মহাসড়কের উপরে জায়গা করে নিয়েছে, যে যেভাবে পেরেছে আসলে কিন্তু তাদের যে উদ্দেশ্য সেটি আসলে সফল করার জন্য এখানে এসে জড়ো হয়েছেন। একটু দেখানোর চেষ্টা করব যে মহাসড়কের উপরে কিভাবে মানুষ বসে পড়েছেন, যেহেতু ময়দানের ভেতরে জায়গা হয়নি, আশপাশের ফুটপাথ, মহাসড়ক চট কিংবা সামিয়ানা বিছিয়ে তারা নিচে বসে পড়েছেন। এবং এইখানে বসেই কিছুক্ষণ আগে, যখন এরই আগে ফজরের নামাজ হয়েছে, তখনও তারা এখানে ফজরের নামাজ আদায় করেছেন আমরা দেখেছি। এখন মোনাজাতের জন্য অপেক্ষা করছেন, কেউ কেউ ময়দান থেকে যে বয়ান আসছে সেই বয়ান শুনছে। যদিও আমরা যে অংশে রয়েছি সেখানে সমস্যা হচ্ছে ময়দানের বয়ান স্পষ্টভাবে এই স্টেশন রোড এবং আশপাশে বোঝা যাচ্ছে না, যে কারণে যারা মুসল্লিরা এসেছেন তাদের একটু কষ্ট হচ্ছে বয়ান শুনতে। এছাড়া আরেকটু দূরে কিন্তু এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। এই যে ময়দানের আশপাশে যেসব সড়ক রয়েছে, যেসব রাস্তা রয়েছে, সব জায়গায় কিন্তু মানুষ অবস্থান নিলেও তাদের সমস্যা হচ্ছে সাউন্ড না পাওয়ার বিষয়টি নিয়েই তারা আসলে বলছেন। এছাড়া এখন কিন্তু পুরোদমে হকার ঢুকে পড়েছে, যে কারণে মুসল্লিরা চলাচল করতে পারছে না, তারা খুবই সমস্যা হচ্ছে তাদের। এবং যদি বলি প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরে নিরাপত্তার বলয় আরও সাজানো হয়েছে, বন্ধ রয়েছে সড়ক মহাসড়কে যানবাহন, যাতে করে মানুষ আসলে যানবাহন এইদিকে প্রবেশ করতে না পারে। মুসল্লিরা আসলে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে, শেষ মুহূর্তে অনেকে আসলে কেনাকাটার সময় ব্যস্ত সময় পার করছে। তো এই পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে থাকা। আমরা আবদুল্লাহপুরে যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শুভ।
আবদুল্লাহপুর এই যে ইস্তেফার ময়দানের যে আমার পেছনে লোকগুলো দেখছেন, এখন কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ইস্তেফার ময়দানের বাইরে যে সড়কগুলো সেগুলো। টঙ্গির যে মূল গেটটি ছিল সেই গেটেও যেমন ঠিক পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লিদের, ঠিক তেমনই কিন্তু এই আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে টঙ্গির দিকে যাওয়া, চন্দ্রা নবীনগরের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একেবারে মুসল্লিদের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন এই মুহূর্তে চলছে আমবয়ান, বিদেশি যারা মুসল্লিরা, বিদেশি যারা মুরব্বীরা আছেন তারা কিন্তু আসলে আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু এখন তাদের যে কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের মাঝেই কিন্তু আসলে যারা মুসল্লিরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের বস্তা, জায়নামাজ, পাটি থেকে সব কিছু বিছিয়েই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছেন আখেরি মোনাজাতের জন্য। এবং যে যেখানে পাচ্ছেন তারা আসলে জায়গা করে নিচ্ছেন যেন এই যে আখেরি যে মোনাজাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 9টা থেকে 10টার মধ্যে, সেই আখেরি মোনাজাতে সফলভাবে যেন অংশগ্রহণ করতে পারেন সেটি আসলে তারা জন্য প্রস্তুতি নিয়ে ফেলছেন। আমরা এখনও সড়কের বিভিন্ন পথ থেকে কিন্তু মানুষজন প্রবেশ করছেন এই ইস্তেফার ময়দানের দিকে, কিন্তু শত শত মানুষ আমরা আসতে এখনও দেখতে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন রাজধানীর যে বিমানবন্দর সড়ক বলি বা উত্তরের বিভিন্ন সড়ক রয়েছে, পার্শ্ববর্তী যে সকল সড়কগুলো রয়েছে এই সড়কগুলো ধরে কিন্তু হেঁটেই মুসল্লিরা কিন্তু ওই ইস্তেমার ময়দানের দিকে কিন্তু জড়ো হচ্ছেন। এই ইস্তেমার ময়দানে যারা আসলে তিন দিন ছিলেন, তারা তিন দিন অবস্থান করলেন, তারা পাশাপাশি এই আখেরি মোনাজাতে আগত যে সকল মুসল্লিরা আসছেন তাদের একটাই প্রতিশ্রুতি বা একটাই আসলে বাসনা যে এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে যারা তাদের নিজেদের যে সকল পাপ ছিল সেগুলো পরিশুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারের জন্য, নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য দোয়া করবেন, তারা সব কিছু যেন ভালোভাবে সফলভাবে চলেন। এবং এখান থেকে আমরা যে বিষয়টি দেখি বা প্রতি বছরই হয়ে থাকে যারা আসলে ইস্তেমার ময়দানে ইসলামী যারা আসলে সাথী রয়েছে বা জামাতের সাথী রয়েছে তারা এই ইসলামের মধ্যে দিয়ে কিন্তু তারা বিভিন্ন 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 জায়গায় কিন্তু আসলে চিল্লার উদ্দেশ্যে কিন্তু তারা বের হবেন, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা। তো এক কথা যেটা বলা যেতে পারে যে এই যত বেলা বাড়ছে তত কিন্তু মুসল্লিদের আনাগোনা কিন্তু এই টঙ্গি ইস্তেমার মাঠের দিকে কিন্তু আসতে শুরু করছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই পুরোপুরি আবদুল্লাপুর এলাকা কিন্তু একেবারে মুসল্লিদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে আবদুল্লাপুর এলাকা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব বিমানবন্দর এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহি। আমরা নাজমুস সালেহির কাছ থেকে জানার চেষ্টা করবো যে মানুষ কেমন আসছে এখন ইস্তেমার ময়দানের দিকে। সালেহি, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আসলে মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গি অভিমুখে যে রাস্তাগুলো আছে তার সবকটি রাস্তায় আসলে মুসল্লিরা আমরা দেখতে পাচ্ছি যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা হাতে জায়নামাজ, মুখে তাসবিহ তাহলিল, আল্লাহু আকবার ধরিতে মুখরিত। ঢাকার টঙ্গি অভিমুখে যতগুলো রাস্তা রয়েছে তার সবগুলো, যারা ঢাকার যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বিভিন্ন ঢাকার বাইরে থেকে যে সমস্ত জেলা থেকে যারা মুসল্লিরা এসেছেন তারা ঢাকা গভীর রাতে ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে নামার পর তারা বিভিন্ন মসজিদে, কেউ আত্মীয় স্বজনের বাসায় আসলে অপেক্ষা করছিলেন ফজর নামাজের পর, আর কোনো গাড়ি না পেয়ে, কোনো বাস না পেয়ে, আসলে যাতায়াতের গণপরিবহন না থাকাই তারা এখন পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। না থাকা বিষয়টা আসলে হচ্ছে যে বিমানবন্দরের এই বিমানবন্দরে প্রবেশের আগের যে রাস্তা সেখান থেকে আসলে টঙ্গি অভিমুখে ঢাকা থেকে গাজীপুর যাওয়ার যে রাস্তা পুরোপুরি এখানে প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং কোনো প্রকার যানবাহন এই রাস্তা দিয়ে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সুতরাং যারা আগে চলে গেছেন তারা তো গেছেনই, কিন্তু যারা মধ্যরাত থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ইচ্ছুক মুসল্লিরা যারা রওনা দিয়েছেন তারা সবাই আসলে পায়ে হেঁটে এখন রওনা দিচ্ছেন। এবং যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন সে সমস্ত মুসল্লিরা আগে ভাগে এসে আত্মীয় স্বজনদের বাসায় অপেক্ষা করছিলেন ভোরের আলো ফোটার, কেউ মসজিদে ছিলেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা আসলে এমনটাই জানাচ্ছেন। বলা চলে যে বিমানবন্দরের যে জায়গাটিতে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে তারপর থেকে যতদূর পর্যন্ত চোখ যায় এখন শুধু মুসল্লিদের ঢল বলা চলে, এবং তারা সবার গন্তব্য একই টঙ্গির তুরাগ তীরে। আজকে আখেরি মোনাজাতে যারা অংশ নিতে চান তারা বলছেন যে এই মোনাজাতের একটি বিশেষ ফজিলত রয়েছে, একসঙ্গে এত লাখো মানুষের আল্লাহুমা আমিন ধ্বনিতে মুখরিত হবে টঙ্গির আকাশ, এবং সেখানে আসলে তারা অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে তারা দু হাত তুলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় তারা দোয়া করবেন। মুসলিম
মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় তারা দোয়া করবেন, দেশে যাতে একটি সম্প্রীতির পরিবেশ নিয়ে সবাই ভ্রাতৃত্ববোধের একটি সামাজিক পরিবেশ নিয়ে সবাই যাতে বসবাস করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করবেন। পাশাপাশি বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে, দেশের অর্থনৈতিক এবং সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে এবং দেশ যাতে সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়ে উঠতে পারে সেই জন্য তারা সেখানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। যারা মুসল্লি তারা অংশ নিতে যাচ্ছেন, তারা বলছেন যে আসলে বিশ্ব ইজতেমার যে শিক্ষা, সেই এখানে যারা যারা এই শিক্ষায় যারা এই তিন দিন যারা সামিল ছিলেন তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন। ইজতেমা থেকে তারা যেই শিক্ষা নিলেন এবং যারা আম বয়ান এবং যেই হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে তারা ইসলামী যে হুকুম আহকাম এবং ইসলামে যে মৌলিক যে বিধিনিষেধগুলো তারা জানতে পারলেন, শিখতে পারলেন এবং নিজের আমল বাড়ানোর জন্য তারা যে ধরনের এখান থেকে যে ওয়াজ নসিহত তারা শিখে গেলেন তা তারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে যারা এই ইজতেমায় আসতে পারেননি, যারা তিন দিন এখানে থাকতে পারেননি তাদের কাছে তারা ছড়িয়ে দিতে চান ইসলামের সুমহান বাণী এবং তার যে আদর্শ, মহানুভবতার যে আদর্শ তা তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান। আন্তর্জাতিকভাবেও এখানে অসংখ্য জামাত এসেছে এবং এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এমনকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে ইসলামের সেই বাণীকে তারা তুলে ধরতে এখান থেকে যে জামাত সে জামাতে বের হবেন এমন নিয়েতেও কিন্তু অনেকে সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। বলা চলে ফজরের নামাজের পর, ভোরের আলো ফোটার পর থেকে এখানে ঢাউ বিমানবন্দরের যে জায়গাটি থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে তারপরে আসলে অসংখ্য মুসল্লির ঢল নেমেছে সবার উদ্দেশ্য টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাত অংশ নিয়ে দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়ায় সামিল হওয়া। এই ছিল বিমানবন্দর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানাতে রাজধানীর উত্তরা থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ, সহকর্মী আলামিন তুষার, চলে যাচ্ছে তার কাছে। তুষার ধন্যবাদ সালেহি। যেমনটা দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমি যে জায়গাটায় অবস্থান করছি সেখান থেকে বিশ্ব ইজতেমার মূল যে ময়দান সেটা মাত্র 1 থেকে 1.5 কিলো দূরে হবে। এখান থেকেই যে ময়দানের যে বয়ান সেই শব্দ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যারা এখানকার মুসল্লিরা আছেন তাদের মধ্যেও কিন্তু যেই ইজতেমার ময়দানের জন্য যাওয়ার যে উৎসব আসলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে পুরো যেই এলাকাটা সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে হাসি মুখ এবং সবাই আসলে যেভাবে পারছেন সেভাবে আসলে ইজতেমা ময়দানে যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য সেই একটাই, মহান আল্লাহ তাআলার কাছে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করবেন বড় একটি জামায়াতের মাধ্যমে। তারা দোয়া করে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে চাওয়া সেটা মহান আল্লাহ তাআলার কাছে বলবেন। আসলে যেভাবে পারছেন পিক আপ ভ্যান থেকে শুরু করে মোটর সাইকেল, রিক্সা, পায়ে হেঁটে যেভাবে হোক সবাই আসলে আসার চেষ্টা করছেন যত কাছে যাওয়া যায় ইজতেমা ময়দানের। পুরো এলাকা জুড়ে আসলে ইজতেমাকে ঘিরে দেখা যাচ্ছে যে একটা উৎসব মুখর পরিবেশ এই জায়গাটার মধ্যে আমরা লক্ষ্য করেছি। জায়গাটার মধ্যে এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাও আসলে এই জায়গাটাকে কেন্দ্র করে আসলে তারা তাদের ব্যবসা করছেন। ছোট ছোট আমরা শুধুমাত্র যে পুরুষ দেখেছি তা নয়, আমরা মহিলাদেরকেও দেখেছি এবং কোনো এখানে শ্রেণীবিভেদ যেমন নেই তেমন বয়সের বিভেদও নেই। দেখা গেছে যে নারী পুরুষ একদম সবাই দেখে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছেন, সেক্ষেত্রে নারী যারা বয়স্ক বৃদ্ধা যারা আছেন তারাও কিন্তু আসলে এই তাদের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য বড় এই যে জমায়েত সেখানের মাধ্যমে এই প্রথম পর্বের এই 57তম যেই বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে আখেরি মোনাজাত আজকে অনুষ্ঠিত হবে। এখন সময় 7:30, যে 9টা থেকে 10টার মধ্যে আসলে শুরু হওয়ার কথা রয়েছে সেখানে আসলে মানুষজন যাচ্ছেন এবং বয়ান কিন্তু এখান থেকেও শুনতে পাওয়া যাচ্ছে। আমি যে এতটা দূরে অবস্থান করছি তারপরও মানুষজন কিন্তু সেই বয়ান শুনছেন এবং তারা অপেক্ষা করছেন আখেরি মোনাজাতে যাওয়ার জন্য এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। সাধারণ মানুষদের মধ্যে যেমন উৎসব ব্যাপারটা কাজ করছে ঠিক তেমনিভাবে আসলে সাধারণ মানুষজন যেমন রয়েছেন তেমনি আসলে এখানকার যারা অন্যান্য মানুষ আছেন তারা আসলে প্রত্যেকে আসলে সবার চাওয়া সেই একটাই, মহান আল্লাহ তাআলার কাছে তাদের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা। এবং এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বারবার বলছিলেন এবং যারা সাধারণ মুসল্লি আছেন তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের এই ধরনের একটা আয়োজন থাকাতে বাংলাদেশের জন্য এটা একটা গর্বের জায়গা। এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে সার্বিক অবস্থা জানতে এতক্ষণ ছিলাম ইজতেমা ময়দানসহ আশপাশের কয়েকটি পয়েন্টে।